এই ভিডিওতে আমরা আলোচনা করব ইস্ট বেঙ্গল হেড কোচ সহ অন্যান্য কোচিং স্টাফদের আর কতদিনের চুক্তি রয়েছে, এছাড়াও ইস্ট বেঙ্গল হেড কোচ রবি ফাউলার এবং রেনেডি সিং অ্যাসিস্ট্যান্ট কোচ মানে ভারতীয় অ্যাসিস্ট্যান্ট কোচ রেনেডি সিংকে কি এবছর পরিবর্তন করা হবে, এছাড়াও চুক্তি জটের কারণে ইস্ট বেঙ্গলের র্যাডারে থাকা কোন কোন ফুটবলার হাতছাড়া করছে সেই সম্পর্কে। ভিডিও শুরুর আগে একটাই কথা, যারা এখনও সাবস্ক্রাইব করনি, কিসের অপেক্ষা করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। তো ইস্ট বেঙ্গলের র্যাডারে কোন কোন প্লেয়ার চুক্তি জটের কারণে তাদের সাইনিং করাতে পারছে না বা হাতছাড়া এখনও অবধি হতে পারে, আর কোন কোন প্লেয়ার সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। আর এই সম্পর্কে আপডেট কিন্তু তোমরা অবশ্যই সার্চ করে দেখতে পারো, গুগলে ট্রান্সফার মার্কেটের একটা পেজ রয়েছে যেটায় তোমরা অবশ্যই পেয়ে যাবে, কারণ ডেইলি বেসিসে এই আপডেট কিন্তু তারা দিয়ে থাকে তাদের ওয়েব পোর্টালে। এছাড়াও তাদের ইনস্টাগ্রাম পেজ রয়েছে, সেখানেও চাইলে তোমরা ফলো করতে পারো, অবশ্যই সেখান থেকে তোমরা ডেইলি আপডেট পেয়ে যাবে। তো রবি ফাউলার 46 বছর বয়সী এই ইংরেজ হেড কোচকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছিল 2020 সালের 21 অক্টোবর, এবং তার সাথে কন্ট্রাক্ট রয়েছে ইস্ট বেঙ্গলের 2022 সালের 31 মে তারিখ অবধি। রেনেডি সিং 42 বছর বয়সী এই ভারতীয় সহকারী কোচকে 2020 সালের 20 অক্টোবর অ্যাপয়েন্ট করা হয়েছিল। টনি গ্রান্ট 46 বছর বয়সী এই ইংরেজ সহকারী কোচকে অ্যাপয়েন্ট করা হয়েছিল 2020 সালের 21 অক্টোবর। ববি মিমসকে তোমরা অনেকেই চেনো, ইন্ডিয়াতে গোলকিপার কোচ হিসাবে ছিল কিন্তু এটিকে মোহনবাগানের, সরি সে সময় এটিকে ছিল, তো সেই এটিকের কিন্তু গোলকিপার কোচ হিসাবে ছিল, পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক কোচ ছিলেন এবং সেখান থেকে তিনি চলে আসেন কিন্তু ইস্ট বেঙ্গলের অফারে। রবি ফাউলার তার খুব পছন্দের কোচ এবং প্লেয়ার ছিলেন, তো রবি ফাউলারের কথা মতো কিন্তু তিনি যোগদান করেন ইস্ট বেঙ্গলে 21 অক্টোবর 2020। টেরি ম্যাকফিলিপস 52 বছর বয়সী এই ফরওয়ার্ড কোচকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছিল 9 অক্টোবর 2020 সালে। তো রবি ফাউলার ছাড়া বাকি অ্যাসিস্ট্যান্ট কোচ এবং কোচিং স্টাফদের কিন্তু কোনো এক্সপায়ারি ডিটেলস দেওয়া নেই এই ট্রান্সফার মার্কেটের ওয়েব পোর্টালে, এবং রবি ফাউলার যেহেতু এই ট্রান্সফার মানে টোটাল কোচিং স্টাফদের নিয়ে এসেছিল, তো মনে করা হচ্ছে রবি ফাউলার যতদিন থাকছেন ইস্ট বেঙ্গলে এই কোচিং স্টাফ রেখে দেওয়া হবে, কিন্তু তার সহকারী কোনো কোচকে যদি ম্যানেজমেন্ট পরিবর্তন করতে চায় অবশ্যই পরিবর্তন করতে পারে, কিন্তু রবি ফাউলারকে পরিবর্তন করতে হলে বিরাট অঙ্কের একটা ক্ষতিপূরণ দিতে হবে ইস্ট বেঙ্গলকে। তবে মনে করা হচ্ছে রবি ফাউলারকে এই মরশুমে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট পরিবর্তন করবে না, কারণ খুব কম সময় তিনি কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন, টিম গড়েছেন, তাই আরও একটা বছর এই মরশুমটা তাকে অবশ্যই দেখে নেবেন ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। কিন্তু রেনেডি সিংকে পরিবর্তন করা হতে পারে, কারণ আগের মরশুমে আমার একান্ত মনে হয়েছে রবি ফাউলার সহকারী কোচ হিসাবে কোনো ভূমিকাই ছিল না, এবার বাকিটা ম্যানেজমেন্ট বুঝবে, তাদের যদি মনে হয় যে রেনেডি সিং থাকবে তাহলে রাখবে, কিন্তু মনে হচ্ছে যে রেনেডি সিং হয়তো পরিবর্তন করে অন্য কোনো সহকারী কোচ আসতে পারে। এবার চলে আসে চুক্তি জটের জন্য কোন কোন প্লেয়ার ইস্ট বেঙ্গলের হাতছাড়া হয়েছে। তো প্রথমে আগে যারা যে প্লেয়ারগুলো হাতছাড়া হয়েছে তাদের কথা বাদই দিলাম, কারণ সেই প্লেয়ারগুলোকে এখন ইস্ট বেঙ্গল নিতে হলে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে, তো তাদের জবে সাইনিংটা হবে সেই আপডেটটা তবেই দিয়ে দেবো। প্রথমেই বলি চিংলানসানা সিংকে কিন্তু ইতিমধ্যে মানে বেশ কয়েকদিন, 2-3 দিনের মধ্যে চিংলানসানা সিংকে কিন্তু হারিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, কারণ হায়দ্রাবাদ এফসির হয়ে কিন্তু দারুণ পারফরমেন্স করেছিলেন এই চিংলানসানা এবং সেখান থেকে কিন্তু জাতীয় দলে জাগ পেয়েছিলেন। তো এতদিন তিনি কেন দেরি করছিলেন, কারণ ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের সাথে কিন্তু একটা ইনিশিয়াল পর্যায়ে কথাবার্তা তার হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আবারও চুক্তি জট পাকানোর কারণে কিন্তু ধৈর্য হারিয়েছে চিংলানসানা এবং তার এজেন্ট, তাই জন্যই কিন্তু হায়দ্রাবাদ এফসির সাথে চুক্তি বাড়িয়ে নিয়েছে চিংলানসানা। এবার যদি এক সপ্তাহের মধ্যে চুক্তি না মেটে তাহলে সেন্টার ব্যাক ভিকি সিং, সেন্টার ফরওয়ার্ড রুডি গেস্টেট, যার সাথে ইস্ট বেঙ্গল আগেরবার কথা বলছিল এবং বেঙ্গালুরু এফসিও কথা বলেছে, তো এই প্লেয়ারটাকে বেঙ্গালুরু এফসি আনতে পারেনি এবছরও এবং ইস্ট বেঙ্গল আগের বছর তার কিছু সমস্যার জন্য আনতে পারেনি। এছাড়াও রাহুল বেকে,
রাইট উইঙ্গার নিন্থই মিতই, কিন্তু ইস্ট বেঙ্গলের র্যাডারে এখনও পর্যন্ত রয়েছে। তোমরা ট্রান্সফার মার্কেট খুলে অবশ্যই দেখে নিতে পারো নিউজটা। এবার এখনও যদি চুক্তি এক সপ্তাহের মধ্যে না হয়, তাহলে কিন্তু এই প্লেয়ারগুলোকেও হারাতে চলেছে ইস্ট বেঙ্গল। রুডিগেস্টেডের ব্যাপার কিছু বলতে পারছি না, কারণ রুডিগেস্টেড এখনও পর্যন্ত উইদাউট ক্লাব রয়েছে। এছাড়াও ভিকি সিং, রাহুল বেকে, নিন্থই, এদের কিন্তু একটা টার্গেট রয়েছে আইএসএলের ক্লাব। তো এখনও যদি ইস্ট বেঙ্গল সাইন না করে, সমস্যাটা যদি লেট হয় আরও, তাহলে কিন্তু এই প্লেয়ারগুলোকে পাচ্ছেন না। এবার ইস্ট বেঙ্গলের সাইন কিন্তু অবশ্যই হবে, আইএসএল খেলার এক মাস আগে হলেও হবে, কিন্তু যতদূর মনে করা হচ্ছে ইস্ট বেঙ্গলের সাইন খুব শিগগির, হয়তো এই মাসের মধ্যেই মিটে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু ইস্ট বেঙ্গল আইএসএল খেলছে, এ কথাটা আমরা এখনও বলছি, বিগত তিন মাস ধরে বলে আসছি, এখনও বলছি যে ইস্ট বেঙ্গল আইএসএল খেলবে। কারণ ইতিমধ্যে যে খসড়া চুক্তিতে স্বাক্ষর করে ফেলেছে, মানে নবান্নে যে মানে যে চুক্তিপত্রটা হয়েছিল সেটাই যে ইস্ট বেঙ্গল সাইন করে ফেলেছে, তো এখন যদি এই ইনভেস্টরকে সরাতে হয় 60 কোটি টাকা, 55 থেকে 60 কোটি টাকা ইস্ট বেঙ্গলকে ক্ষতিপূরণ দিতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে ইস্ট বেঙ্গল আইএসএল খেলতে পারবে না। এবার সেটা কিন্তু হবে না, কারণ সমর্থকদের যে পরিমাণ চাপ, এছাড়াও প্রাক্তন প্লেয়াররাও কিন্তু এখন খুবভাবে কর্মকর্তাদের বলছেন ইস্ট বেঙ্গল যেন আইএসএল খেলে, আমরা চুক্তিপত্র বা কিছুই দেখতে চাই না, কী আছে না আছে সেটা আপনারা বুঝুন, কিন্তু খুব শিগগির সমস্যাটা মেটান এবং খুব তাড়াতাড়ি সমস্যাটা হয়তো মিটেও যেতে চলেছে। কিন্তু ইস্ট বেঙ্গল আইএসএল খেলছে এটা একেবারে বাধা ধরে নিন, কিন্তু এক সপ্তাহের মধ্যে চুক্তিটা যদি না হয়, তবে কিন্তু এই প্লেয়ারগুলোকেও হাতছাড়া করতে চলেছে ইস্ট বেঙ্গল।